আমরা স্টুডেন্ট কার্ড কেটেছি এই জন্য 10 টাকা সবার 70 টাকা করে নিয়েছে তুই ও স্টুডেন্ট তো আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে এখানে রেডি হতে শুরু করে দিয়েছি আমি রেডি হচ্ছি মা রেডি হচ্ছে বাইরে সবাই খাওয়া দাওয়া করছে আজকে আমরা শান্তি নিকেতন যাব এখানে যেই কিসের হাট সোনাঝুরির হাট বসে সেখানেও যাব সেই হাট দেখতে আর শান্তি নিকেতনে যে মিউজিয়াম ওখানে সবকিছু দেখতে দেখতে যাব আমি তো কিছু জানি না মামা আমাদেরকে যেখানে নিয়ে যাবে আমরা সেখানেই যাব তো চলো ঘুরতে যাব কি কি দেখবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো আমরা নিশুকে রেখে দিয়ে চলে যাচ্ছি দাঁড়া আসবে তারপরে তো খুলবি আনন্দ পাঠশালা তখন ঢুকতে দিতে এখন ও সহজ পাটে যে বট গাছের ছবি আছে ওইটা এরকম স্লো করে দেখতে হবে দেখি আর কি ব্যাগ দেখালো আমরা স্টুডেন্ট কার্ড কেটেছি এই জন্য 10 টাকা সবার 70 টাকা করে নিয়েছে তুই ও স্টুডেন্ট ও গেটে গিয়ে দেখবে না তাই তো কি আমরা মিউজিয়ামে গিয়ে অনেক কিছু দেখে এসেছি কিন্তু এখানে ভিডিও করা রবীন্দ্রনাথের কারণ ভিতরে ঢুকতে দেবে না বাইরে থেকে দেখতে হবে আমাদের এটা পেয়ারা গাছ এমন করে দিয়ে দিয়েছে ভাবা যায় পেয়ারা গাছ এমন এটা বাড়ি পাঁচটা বাড়ি আছে না মোট সাড়ে 3000 একক মানে অনেক বড় ব্যাপার কত বড় একটা জায়গা তা আমরা ওই রাস্তার টুকটুকি ওখান থেকে আস্তে আস্তে দেখলাম সব ওই দ্বীপটা
হারিয়ে যাস না জানো। এদিকে আমাদের দেখা শেষ, এবার আমরা সোনাঝুরির হাটে যাব, তাই তো? আবার ওদিকে ঘুরতে যাস, ছবি না না কিছু পাথর পাথর চুরি করছে। ওই যে আমরা ভিতরে যে ছবিটা দেখ ছবিগুলো দেখলাম, সবাই বলতে বলতে সবাই।